हेलो सबाइके वेलकम बैक टू माय यूट्यूब चैनल सबाइके शुभ पंचमी आज के हे चतुर्थी जेहेतु भिडियो तुम्हारा कल के पा मैं पंचमी तई तुम्हें बोलो शुभ पंचमी तो सबाई पुजो खूब 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 आनंद करो तो एखीर माँ बेरोची तो माँ पेचने आसे आज के जाए माँ बाड़ी कारण आज के भाई बर्थडे और एक क्या दो क्या हो जाए आज के एक बारे हालिशहर और कल्याणी हो कवर कर आसब दादा के हालिशहर नीते आस हालिशहर ना कि जैक सब किस तुम्हारे देखे शुद्ध संगे थको और देखते थको भिडियो माँ भारी एक बैग नहीं है बैगटे हमारे नीते हैं तो आपात भिडियो स्टप कर सब किस देखा आशा कर हाली शहरे तो माओ चले बड़ मौसुमी चले दादा मासुमी माँ सबाई एक साथ ही जब ठाकुर देखते एखान जेटा भलो होता देखे तपर हमें जब माड़ी ये चैताली संघ पाओ ए रेडी है कत फुट एटा एक्चुअली शूट वाव दारुन लगे बिकेल ना रात की दिए सो अपनी এটা ইনকাম তো আর সুন্দর লাগে দারুন দেখতে তো আমরা এখন দেখলাম যেটা সেটা হচ্ছে চৈতালি সংঘ বেশ ভালো লাগলো কমপ্লিট হয়নি এখনো মানে কমপ্লিট হয়ে গেছে কাপড়টা তো মানে তোলা এখন শুধু বাকি এখন দেখি দাদা নেক্সট কোথায় নিয়ে যায় শামশামি দেখে তো দারুন লাগলো দারুন মানে দুর্গা মার মুখটা কি সুন্দর লাগছে দেখতে একদম এরকম হয় দেখতে হচ্ছে প্রকৃতি আমাদের জীবনের এবং প্রাণের উৎস অথচ আমরা সেই প্রকৃতিকে ভুলে নিজেদের বলিয়ান ভাবছি নদীর মৃত্যু ঘটাচ্ছি প্রতিনিয়ত বাদ দিয়ে ভর করে গড়ে উঠো এই সভ্যতার জ্ঞান বিজ্ঞান চলো হাত বাড়াই প্রকৃতির দিকে তাই তো মাতৃ আরাধনার পূর্ণ লব্ধে এই সন্ধিক্ষণে মায়ের কাছে আমাদের একান্ত সাথে মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা আপনার স্বপ্ন দেখি প্রকৃতি আজ বহুত দুঃখী তুমি তুমি প্রকৃতির দুঃখ দূর করে সমস্ত প্রাণীর খুশি নিয়ে আসো ভীষণ সুন্দর লেগেছে এই জায়গাটা সত্যি থিমটার নাম দিয়েছে হচ্ছে স্বপ্নপুরী মানে ঢুকে এতটায় পিসফুল লাগছে না মানে শান্তি লাগলো বেশ গিয়ে খুব ভালো লাগলো জায়গাটা দারুণ লাগলো কেদারনাথে থিম করেছে মাসুনি বলতেই পারলো না এখানে বাচ্চাগুলোকে রেখে দেবা জিজ্ঞেস করলে দিন নাকি এখানে আমি একটা কথা বলি এই প্রথম ভেতরে ঢুকে ঠাকুর দেখলাম যাক ভালো লাগছে এটা বেশ সুন্দর লেগেছে Thank you.
রথতলায় দেখলাম, কল্যাণী রথতলা, কল্যাণী রথতলা। এটা কি থিম করেছে? এটা গুজরাট, এটা গুজরাট করেছে। এটা বড় মাসি বলতে পেরেছে, মাসি এটা জানে ও শুনে এসে তার জন্য এটা বেশ ভালো করেছে। এখন নেক্সট মনে হয় না কিছু দেখবো, এখন যাবো হচ্ছে মা বাড়িতে। খুব খিদে পেয়ে গেছে, হ্যাঁ এখন মা বাড়িতে যাই। মা বাড়িতে ঢুকে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। এখন বুঝতে পারছি না যে আজকে ওইটা মানে যেটা ভেবেছিলাম সেটা দেখতে যাওয়া হবে কি না, কিন্তু একদম ফর শিওর আমি ওটা কভার করবই। সেটা হচ্ছে দশমী হোক, নবমী হোক, যে কোনো দিন হোক, কিন্তু আপাতত মনে হচ্ছে আজকে বাড়ি চলে যেতে হবে। কারণ বাড়িতে গিয়ে আমার ম্যামের বাড়িতে যেতে হবে, কারণ ম্যাম ইনভাইট করেছে আজকে টিচার্স ডে খাওয়া দাওয়া। তো দেখি একটু পরে হয়তো বেরোবো, তোমার সঙ্গে থাকবে তাহলে সব জানতে পারবে। এ ভাই গীত পছন্দ? তোর পছন্দ? এটা তোর কি কাজে লাগবে ইন্ডাকশনটা? ভাইয়ের কেক কাটিং হবে, তারপর আমরা বেরোবো। এই যে কেক নিয়ে বসে আছি, কিন্তু এখনো বার্থডে বয় এখনো আসেনি, ভাই আসে তারপর কেক কাটিং হবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মামি কিছুতেই আসতে চাইছিল না, বলে আমি ঠিকঠাক হয়নি, রেডি হয়নি, তার জন্য আসছিল না। এমনিতে সুন্দরী, কোনো অসুবিধা নেই। আর মিমি ওখানে কি আমরা ঝুলছে দেখো, আলনার মধ্যে ঢুকে গেছে। বোন এদিকে 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 সেম ড্রেস পরেছে আমার সাথে, দেখেছি আমি এটা পড়েছি, ও সাথে সাথে এই এটা পড়েছে, সেই ব্ল্যাক আর হোয়াইট প্রবলেম। হ্যাঁ যাক, ও ম্যাচিং করে পড়েছে, সেই ব্যাগ, সেই ব্যাগ দিয়ে এখন যাচ্ছে পুজোর সময়। তো ওর এখন মনে পড়ছে আমার কথা, মানে কোনো স্পেশাল ইভেন্টে ওর আমার কথা মনে পড়ে, আদারওয়াইজ সারা বছরে মনে রাখে না। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আজকে ওর বার্থডে ছিল, হ্যাপি বার্থডে। ও যে এরকম ফোন ক্যামেরার সামনে এত শান্ত থাকে, ও যে কি দুষ্টু, যখন এসেছিলাম পুরো গেমে ভিড়ে ছিল পুরো। কিছু বলবি? যাবি আমার সাথে? যাবি? ওকে নিয়ে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে না, ওর বন্ধু বান্ধব গুলো এখানে বসে আছে। হাই করে দে একবার সবাইকে, টাটা 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 বলতে বলতে বেরোতে হলো। তো এখন যাচ্ছি মা বাড়ি থেকে, ট্রেনটা রাত্রি ধরতে পারে, ট্রেন নাকি এখন এখান থেকে ভীষণ ভিড়, তার জন্য আমরা হচ্ছে এখন কি কল্যাণী সীমান্ত ধরবো, তাই তো এখন লোকাল ধরবো, তখন যাওয়া যায় তাড়াতাড়ি করে। ছোটবেলার জায়গায় যা হয়, সবাই ডেকে ডেকে কথা বলছে, অর্ধেক লোককে চিনতে পারছি না, কিছু কিছু লোককে চিনতে পারছি। এই কেমন আছিস, সারাদিন এই সমস্ত করছে, এই জন্য মাকে বলছি আরো আগে থেকে বেরো, কারণ ওই টাটা বাই বাই করতে করতেই আধ ঘন্টা লেগে যায়। ওই যে ওরা হেঁটে হেঁটে আসছে, মানে গল্প মোটে শেষ হয় না এদের। বাইরে এসে বসেছিল আজকে, বেশ হয়েছে, অন্যদিন আমাকে ইয়ে করে আজকে বাইরে নাকি শীতে বসেছিল। আবার আমাকে মেসেজ করছে, তুই নেই তো কি হয়েছে তোর? হ্যাঁ কি তুই নেই তো কি হয়েছে তোর? ওয়াইফাই তো আছে। আমরা অনেক দেরি করে ফেলেছি, আমাদের যে স্কুলমেট ছিল অঙ্গিরা, সে আবার আমাদেরকে, ওকে ফোন করছে বারবার, তোদের তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো এখন যাচ্ছি, আচ্ছা আমি বাড়ি যাবে খাওয়াবে। হ্যাঁ তো এখন যাচ্ছি আমার ম্যামের বাড়িতে, তো ওখানে গিয়ে ভিডিও করছি। আমার অঙ্গিরা বক বক করতে শুরু করেছে, আর ভেবেছে সুকন্যারই দোষ, ভেবেছে সুকন্যাই লেট করছে। আসলে ওই তো এই ব্যাপারটা করে, লেট করা না আসা, চিট করা, এটা ওই করি কাজ। দে আমি আমার আমার গিফটটা দে তুই। অঙ্গিরা রেগে গেছে খুব, ওকে বলে ওয়েট করি করি চলে আমি এক্ষুনি। আর ও ছেলে ঘুমিয়েও পড়েছে, আরে ও খেতে বসে গেছে, ওরা কাজ কি খেতে বসে গেছে। চল, ও ছেলে উঠে গেছে। এইসব হলো ম্যামের স্টুডেন্টরা, অনেকে চলেই গেছে, আমরা এখানে নিচে সবাই বসে আছি, এই যে নিচে বসে আছি। অঙ্গিরা ছেলে, হাই করে দাও বাবা, হাই কেঁদে কেঁদে ও হাই বললো। কিয়া এসে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। কিয়া দিদি, বহু বছর পর দেখা হলো একদম, এখন ছোটবেলার গল্প করো বসে বসে। ও এখন নিয়ে আসছে, ছোটবেলা এখন এখন আরো লোক হয়ে গেছে, এখন বসে বসে এখন আমরা গল্প টল্প করবো বেশ। ও তুই চলে যাবি এখন, বিয়ে টিয়ে হলে যাওয়া, কি হয়েছে তোর? 31টা ড্রেস, ও 31টা ড্রেস হয়েছে কিয়ার। নাম কি তোমার? নাম কি? একটু নাম বলো। ফটো তুলতে বসে গেছে। আরে এটা হচ্ছে ম্যামের ঠাকুর ঘর, বেশ ভালো লাগলো দেখতে। ও বাবা, গোপালও আছে এখানে,
খেতে ব্যস্ত হ্যালো বেরিয়ে আসো বেরিয়ে আসো ফাইনালি এসছো আমার কোলে অনেক কোকি পাতিয়ে টাটা টাটা ওবা টাটা করে দাও টাটা হ্যাঁ ও কুকু দেখতে ব্যস্ত টাটা সুকন্যা বাড়ি যা আমি বাড়ি যাব না আমরা বেরিয়ে গেলাম বসে গল্প করার টাইম পাইনি আর দিদি যেহেতু তারা হলো দিদি বাড়িতে যেতে হবে কিয়া खूब खुशी चल खूब मजा हलो एटुक टाइम কিন্তু দিদির জন্য লেট হয়ে গেল সত্যি দিদি আসছে তো লেট করেছে দিদির জন্য সব লেট হয়ে গেল বল না হলে আমরা আরো আগে আগে এসেছিলাম আগে আগে কিছু বলছি আগে আগে এসেছিলাম কি মজা হতো আগে ছিল সে যাক তবু আমার টাইমে ঢুকেছি আমি তো আজকে সুপার ফাস্ট সবার আগে এসেছি ও যাই হোক নারকেল কা লাড্ডু আর নারকেল লাড্ডু নেই চুলটা ফাইনালি ও স্মুথনিং করিয়েছে স্ট্রেটনিং ও স্ট্রেটনিং এই হচ্ছে আমাদের ক্লাবের ব্যান্ডে লাগানো ঠাকুর আসেনি তো দিদি এই যে ড্রেসটা পরেছে সেই ড্রেস বল তুই বল হ্যাঁ ড্রেসটা আমাকে সুদীপ দিয়েছে ও দিদি যে ড্রেসটা পরেছে সেটা সুদীপটা দিয়েছে আমার ভাই দিয়েছে হ্যাঁ সুকনা কিছু দেয়নি আর সুকনা আমাদের একটা টপ আনবে ও টপটা একদিন পরেছে বলে কি যেই কথা হচ্ছে কি কালকে না তোর জন্য টপটা নিয়ে আসবো রে টপটা আমি একদিন পরেছে সেই টপটা আমাকে দিচ্ছে না না আমি পরিনি ওটা ওর জন্য মানে আমাকে ভালো লাগে এটা কম দে তুই আমি পরে যাচ্ছিলাম এটা মা হচ্ছে পূজো গিফট এটা হচ্ছে বড়মামা দিয়েছে মাকে খুব সুন্দর হয়েছে মার ফেভারিট রেড বলে রেড দিয়েছে রেড আর ইয়েলো দিদি কিয়া ওরা বেরিয়ে গেল আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কারণ আজকে সারাদিনে অনেক কিছু গেছে ইভেন কালকে কালকে অনেক ধকল আছে সকালে বেরোবো আমরা হ্যাঁ জানি না কালকে দেখাবো মানে অনেক গাইড নিয়েছি তো হ্যাঁ বলবো না আগে থেকে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটাকে প্রেস করতে হবে আর আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আগেও বলেছি এখনো বলছি যে পূজোর সময় ডেইলি ব্লগ নিয়ে আমি আসতে চলেছি তো আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো সবাইকে হাসি খুশি রাখো টাটা